হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি, এটি হচ্ছে বাচ্চাদের একটি খাবার। অনেক মায়েরাই আমাদেরকে প্রশ্ন করেছেন যে তাদের সন্তানকে তারা সকালে বা বিকেলে একটি নাস্তা দিতে চান, যেটি তারা ভাত, নুডলস বা অন্যান্য খাবার ট্রাই করেছেন কিন্তু বাচ্চা সেটি গ্রহণ করতে চায় না, তাদের ক্ষেত্রে কি খাওয়ানো যায়। এবং অনেকেই এই খাবারটি জানেন, এটি হচ্ছে কর্নফ্লেক্স। কর্নফ্লেক্স আসলে কোনটি খাওয়াবেন সে সম্পর্কে তারা জানতে চেয়েছেন, তাদের জন্যই আমাদের আজকের এই ভিডিও। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিলক্সের একটি কর্নফ্লেক্স, এটি ইন্ডিয়ান একটি প্রোডাক্ট। বন্ধুরা, নিয়মিত বিভিন্ন পুষ্টিগুণ সম্পন্ন খাবার শিশুর দৈহিক ও মানসিক বিকাশে সাহায্য করে। তবে এটাও ঠিক যে একই খাবার কিন্তু শিশু খেতে চায় না, বড়রাও কিন্তু খেতে চায় না, তাই মাঝে মাঝে চেঞ্জ আনাটা খুবই জরুরি। অর্থাৎ ব্রেকফাস্টে যদি আপনি কর্নফ্লেক্স রাখেন, দিনের শুরুতে স্বাস্থ্যকর একটি উপায় হবে বাচ্চার জন্য। তবে সাবধান, বাচ্চারা যে সব খাবারগুলো পছন্দ করে, যে ধরনের কর্নফ্লেক্স পছন্দ করে সেগুলো খাওয়াতে হবে, কারণ এই যে কর্নফ্লেক্সগুলো এগুলো কিন্তু অধিকাংশ জুড়েই থাকে চিনি। এইগুলোতে সিরিয়ালগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রসেসিংয়ের মাধ্যমে যায়, যার ফলে এগুলোতে ফাইবার, ভিটামিন এবং খনিজ উপাদান থাকে খুবই কম, থাকে লবণ প্রচুর পরিমাণে। তাই এক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোনটি ভালো। এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এটি মোটামুটি প্রচলিত এবং এটি অনেকেই খেয়ে থাকেন, খাইয়ে থাকেন, উপকারও ভালো পেয়েছেন। তবে একটি কথা বলতে হবে যে কর্নফ্লেক্স, কর্নফ্লেক্সটা আসলে কি? কর্নফ্লেক্স হচ্ছে ভুট্টা থেকেই তৈরি একটি প্রক্রিয়াজাত খাবার। এটি যদি আপনি বাচ্চাকে খাওয়ান, অর্থাৎ কর্ন যদি খাওয়ান, দেখা যাবে যে সুস্বাদু একটি খাবারের পাশাপাশি শিশু খুবই প্রোটিন পাচ্ছে এবং সে দিনে দিনে মানসিকভাবে বিকাশ হচ্ছে। অর্থাৎ তার শর্করা, প্রোটিন, শক্তি, ফ্যাট এগুলো সব কিছু এর মধ্যে পাবে, ভিটামিন। আপনি যদি খনিজ পদার্থ বলি, লোহা, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক সবগুলো রয়েছে এই এর ভিতরে। এই যে কর্নফ্লেক্সটি দেখতে পাচ্ছেন, এটি আপনি বাজারে কিনতে পাবেন 380 টাকা, 70 টাকা, অনেক সময় পাইকারি বাজার থেকে যদি আপনি কিনেন তাহলে এটি কিনতে পারবেন 350 টাকা দিয়ে। এটি দুধের সাথে মিশিয়ে আপনি আপনার সন্তানকে খাওয়াতে পারেন, সামান্য চিনিও দিতে পারেন চাইলে। হ্যাঁ, এই ব্যাপারে যদি আরেকটু বিস্তারিত বলি যে কর্নফ্লেক্স পুরোপুরি সরকারি জাতীয় একটি খাবার, অনেক সময় কর্নফ্লেক্সে রং বা চিনি ব্যবহার করা হয়ে থাকে, ফলে বাচ্চা মোটা হওয়ার আশঙ্কা থাকে। কর্নফ্লেক্স কীভাবে তৈরি হয় সেটির উপর অনেক কিছু নির্ভর করে। ওটসের তৈরি কর্নফ্লেক্স আছে, শরীরের জন্য সবচেয়ে ভালো কিছু কর্নফ্লেক্স আছে, খেতে সুস্বাদু করার জন্য বিভিন্ন উপকরণ বা রং ব্যবহার করা হয়, যা এর নিজস্ব যে গুণ থাকে, খাদ্য গুণ, সেটি নষ্ট করে দেয়। যদি কেউ কর্নফ্লেক্স খেতে চান তাহলে সপ্তাহে 1 থেকে 2 দিন খেতে পারেন, আর বাচ্চাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই খাওয়াবেন। সব বয়সী মানুষ কিন্তু কর্নফ্লেক্স খেতে পারে, যাদের গ্যাসের সমস্যা রয়েছে তাদের জন্য কর্নফ্লেক্স ভালো, কারণ কর্নফ্লেক্স কিছু সময় ভিজিয়ে রাখতে হয় ফলে এটি নরম হয়ে যায়, তাই যাদের দাঁতের বা হজমের সমস্যা রয়েছে তারাও কর্নফ্লেক্স খেতে পারেন। শিশুদের ক্ষেত্রে যদি বলি যে এই কর্নফ্লেক্সে কিন্তু অনেক পুষ্টি উপাদান রয়েছে যেগুলো শিশুর দৈহিক বৃদ্ধিতে সহায়ক। বন্ধুরা, এই ভিডিও থেকে এটি প্রতীয়মান হয় যে আপনি আপনার সন্তানকে দিনে একবার অন্তত কর্নফ্লেক্স দুধের মাধ্যমে খাওয়াতে পারেন। এটি কেউ গরম করে খান এবং গরম দুধের মধ্যে এটি নরম করেও শিশুকে খাওয়াতে পারেন। মোট কথা, শিশুকে আপনি পুষ্টিকর খাবার খাওয়াতে চান, সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং আপনার শিশুর শরীরের সাথে যদি এটি অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে এটি খাওয়াতে পারেন। অনেক সময় এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, এটি আপনাকে ভালো করে নজর রাখতে হবে। যদি শিশু সেরকম কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি এটি খাওয়া বন্ধ করে দিবেন। এবং বন্ধুরা, আমাদের এই ভিডিও থেকে যদি আপনি ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, শিশুদের ক্ষেত্রে অবশ্যই যত্নবান হতে হবে এবং প্রাকৃতিক উপায়ে যে খাবারগুলো রয়েছে সেগুলোই খাওয়ানোর চেষ্টা করতে হবে। তার পাশাপাশি যদি আপনার শিশু যদি প্রাকৃতিক খাবার খেতে একটু অনীহা থাকে, সেক্ষেত্রে আপনি এই খাবারগুলো সামান্য পরিমাণ দিয়ে দিয়ে আপনি অভ্যস্ত করতে পারেন, কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে অবশ্যই। ধন্যবাদ।